তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনে স্বাগত জানাই। আজ আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইংলিশ। তারই আমি ফুল সিলেবাস তোমাদের আজকে বলবো এবং তার সঙ্গে নম্বর বিভাজন কিভাবে হয় সেটিও আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে বলি, আমি নবম শ্রেণীর প্রতিটি বিষয়েরই আমি সিলেবাস দিয়ে দিয়েছি এবং আমার নবম শ্রেণীর বিষয়ে যে প্রতিটি যে ভিডিওগুলো তোমরা আমার এই চ্যানেলেই পেয়ে যাবে যদি তোমরা ডেসক্রিপশন বক্সে লিংকে দেখো, কারণ নবম শ্রেণীর প্রতিটি বিষয়েরই গুরুত্বপূর্ণ ভিডিও আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি। এছাড়া কোন বই পড়লে তোমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হবে এবং তোমাদের নম্বর আরও বেড়ে যাবে সেই সেরা বইয়ের তালিকা অর্থাৎ বুক লিস্টও আমার এই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে তোমরা পেয়ে যাবে। আমি দশম শ্রেণীর জন্য অর্থাৎ মাধ্যমিকেরও প্রতিটি বিষয়ের গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি, সেজন্য তোমরা যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমার সমস্ত যে গুরুত্বপূর্ণ ভিডিও আমি পরে দিতে থাকব সেগুলো তোমরা পেয়ে যাবে এবং সেগুলো নিশ্চয়ই তোমাদের অনেক উপকারে লাগবে। আজ আমি নবম শ্রেণী আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ইংলিশের ফুল সিলেবাস আলোচনা করব। তার আগে আমরা দেখে নিই আমাদের স্কুল থেকে যে আমাদের ইংলিশের টেক্সট বুক সেটি হলো ব্লিস, এবং এই ব্লিস বইটি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের বই এবং এটি আমরা স্কুল থেকেই পাব। এর লেসেনগুলো এখানে রয়েছে এবং আমাদের মোট ১২টি লেসেন রয়েছে। এবার আমি তোমাদের আলাদাভাবে দেখিয়ে দেবো যে কোন লেসেনটা আমাদের গদ্য বা প্রোসের জন্য এবং কোনটি আমাদের পোয়েট্রি বা পদ্য। আমাদের যে ইংলিশের যে পরীক্ষাটা হয় সেখানে আমাদের ৯০ নম্বরের পরীক্ষা বলছি, আমাদের ১০০ নম্বরের মধ্যে ১০ নম্বর থাকে আমাদের প্রজেক্টে আর ৯০ নম্বর হয় লিখিত। তার মধ্যে আমাদের সেকশান এতে সিন সেখানে আমাদের ২০ নম্বর থাকে, ২০ মার্কস। এই ২০ মার্কসের মধ্যে আমাদের একে হলো আমাদের প্রোস মানে গদ্য থেকে প্রশ্ন আসবে এবং সেই ২০ নম্বরের মধ্যে ১২ নম্বর হলো আমাদের প্রোস থেকে এবং পোয়েট্রি বা পদ্য থেকে আসবে ৮ নম্বর। এবার আমরা দেখে নিই আমাদের প্রোসের মধ্যে কোন কোন লেসেনগুলো রয়েছে। লেসেন ১ টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, লেসেন ২ অল অ্যাবাউট আ ডগ, লেসেন ৪ এ ডে ইন দ্য জু, লেসেন ৫ অল সামার ইন আ ডে। আমি এখানে যে নাম্বারিং করেছি এগুলো হচ্ছে লেসেন নাম্বার। লেসেন ৭ টম লুজেস আ টুথ, লেসেন ৮ হিজ ফার্স্ট ফ্লাইট, লেসেন ১০ দ্য প্রাইস অফ বানানাস, অ্যান্ড লেসেন ১১ আ সিফ্রেক সেলার। এবার দেখি আমাদের পোয়েট্রি বা পদ্যর লেসেনগুলো কী কী। লেসেন ৩ অটম, লেসেন ৬ মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, লেসেন ৯ দ্য নর্থ শিপ, অ্যান্ড লেসেন ১২ হান্টিং স্নেক। তাহলে আমাদের এই যে প্রোস অ্যান্ড পোয়েট্রি আছে এখান থেকে আমাদের কী ধরনের প্রশ্ন আসবে সেটি একটু বলি। আমাদের যে এসএকিউ টাইপ যে কোয়েশ্চেন হয় তার মধ্যে আমাদের ট্রু ফলস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা আমাদের এমসিকিউ আসতে পারে, এছাড়া আমাদের কোয়েশ্চেনও অ্যান্সার মানে আসতে পারে যার অ্যান্সার আমাদের লিখতে হবে, এবং পোয়েট্রিতেও আমাদের এই ধরনের প্রশ্ন আসে। এবার আমি তোমাদের বলবো আমাদের দ্বিতীয় যে জিনিসটা রয়েছে সেটি হলো আমাদের আনসিন প্যাসেজ। আমাদের আনসিন প্যাসেজ হলো আমাদের ২০ মার্কস, ২০ নম্বরে। এখানে বায়োগ্রাফি, ন্যাচারাল ডিজাস্টার, অ্যাক্সিডেন্ট বা ট্রি প্ল্যান্টেশন বা পলিউশন যে কোনো জিনিসের বা গ্লোবাল ওয়ার্মিং এনি টপিক্সের ওপরেই আমাদের আনসিন প্যাসেজ দিয়ে দেওয়া হবে এবং সেই প্যাসেজ থেকেই আমাদের এমসিকিউ বা কোয়েশ্চেন, ট্রু ফলস বা স্টেটমেন্ট লেখা এইসব কোয়েশ্চেন আমাদের আসে এবং সেখানে আমাদের থাকে মোট ২০ মার্কস মানে ২০ নম্বর। এবার আমি তোমাদের বলবো আমাদের যে পরবর্তী যে সেকশান বি সেখানে থাকে আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এটাও হলো আমাদের ২০ মার্কস, ২০ নম্বর। এবার আমরা দেখে নিই আমাদের কী কী রয়েছে। ১ নম্বর হলো ভার্বের ফর্ম,
আমাদের কোন মানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দেবে, সেখানে তিনটি অপশান থাকবে, ভার্বের কোন ফর্মটা বসবে সেটি আমাদের লিখতে হয়। আর্টিকেল, প্রিপোজিশন, চেঞ্জ দ্য ভয়েস, চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, জয়নিং, জয়নিংয়ের মধ্যে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডজেক্টিভ ফর্ম। 7 নম্বর হলো আমাদের স্প্লিট আপ, আতে পজিটিভ টু নেগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ টু পজিটিভ সেন্টেন্স, যাকে বলে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স, লাইক দিস, একে বলা হয় ট্রান্সফরমেশন। এছাড়া আমাদের থাকে ফ্রেজাল ভার্ব। আরেকটি জিনিস থাকে, সেটি হলো আমাদের 4টি ওয়ার্ড দিয়ে দেবে যার মিনিংটা আমাদের আনসিন প্যাসেজ থেকে ফাইন্ড আউট মানে খুঁজে বার করে এনে লিখতে হবে। তাহলে আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে এইগুলি আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। এবং আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এই পোর্শনটা হলো আমাদের মোট 20 মার্কসের। এবার আমি তোমাদের বলবো আমাদের যে পরবর্তী যেটা সেটা হচ্ছে আমাদের রাইটিং। আমাদের রাইটিংয়ে মোট 30 নাম্বার থাকে 30 মার্কসের, এবং সেই 30 মার্কসে আমাদের 3টি রাইটিং করতে হয়। এবার আমরা জেনে নিই আমাদের রাইটিংয়ের মধ্যে কী কী আসতে পারে। প্যারাগ্রাফ রাইটিং, নিউজ পেপার রিপোর্ট মানে যাকে বলে রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং। এবার লেটার রাইটিং আমাদের দু ধরনের হয়, একটি হচ্ছে পার্সোনাল লেটার। পার্সোনাল লেটার মিন্স হচ্ছে তোমার কোনো ফ্রেন্ড বা ফ্যামিলিকে লেখা, মানে বাবা মা দিদি দাদা এদেরকে লেখা। এছাড়া ফর্মাল লেটার, ফর্মাল লেটার মিন্স তুমি এডিটোরিয়াল লেটার, মিউনিসিপ্যালিটি, হেডমাস্টার, হেডমিস্ট্রেস লেখা, লাইক দিস, এগুলোকে বলা হয় লেটার রাইটিংয়ের আমাদের দুটি ভাগ। এবং আমি পরে যেটা বললাম, দিস ইজ দ্য ফর্মাল লেটার রাইটিং। এবার আমাদের আছে নোটিস রাইটিং, প্রসেস রাইটিং, বায়োগ্রাফি রাইটিং, স্টোরি রাইটিং, ডায়ালগ রাইটিং অ্যান্ড সামারি। এই এই টপিকস আমাদের তোমার রাইটিংয়ের মধ্যে আসতে পারে, এবং আমাদের 3টে রাইটিং লিখতে হয় প্রতিটি 10 নাম্বার করে। তাহলে বুঝতেই পারছো রাইটিংটা আমাদের কতটা ইম্পর্ট্যান্ট। তাহলে এই হলো আমাদের ক্লাস 9-এর সিলেবাস, যেটি আমি তোমাদের কাছে সম্পূর্ণভাবে আলোচনা করে দিলাম। এবার আমি তোমাদের দেখিয়ে দেবো আমাদের ইংলিশের যে 3টি সামেটিভ হয়, মানে প্রথম পার্বিক মূল্যায়ন, দ্বিতীয় পার্বিক মূল্যায়ন, এবং আমাদের যে ফাইনাল পরীক্ষা হয় থার্ড সামেটিভ এভালুয়েশন, তাতে নম্বরের ডিভিশন কীভাবে থাকে এবং সেখানে কত নাম্বারের কোয়েশ্চেনে কত নাম্বার করে ভাগ করা থাকে সেটি একবার দেখে নাও। এটা হলো সিলেবাস অ্যান্ড ইভালুয়েশন স্ট্রাকচার। এরপরে হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন ফর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সামেটিভ ইভালুয়েশনস। এবার দেখো ডিস্ট্রিবিউশন অফ মার্কস অ্যান্ড কোয়েশ্চেন প্যাটার্ন ফর থার্ড সামেটিভ ইভালুয়েশন। এই হলো আমাদের লংয়ে রাইটিং থাকে 3টে। এভাবে আমাদের মোট 90 মার্কস কভার করছে, টোটাল মার্কস পার কোয়েশ্চেন টাইপ এখানে দিয়ে দিয়েছে, দিয়ে 90 মার্কস কভার করছে। এই হলো আমাদের ইংলিশের ক্লাস 9-এর ফুল সিলেবাস। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো, এবং আমার পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাবার জন্য অতি অবশ্যই আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।